গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী হবে চুপচাপ থাকতে হবে যদি এটা মনে করে যে আমার বাংলাদেশের মানুষকে গণহত্যা চালিয়ে ভারতে সন্ত্রাসী দাদা সাথে মিশে পাশার কাপড় তুলে পাশাটা করবে আর আমার বাংলাদেশের মানুষ মুখে ললপক দিয়ে বসে থাকবে এই কথা যান ভুলে এই কথা ভুলে যেতে হবে ভুলে যেতে হবে চুপ চাপ থাকতে হবে কোন ছাউন দেওয়া যাবে না যদি পাশার কাপড় তুলে নাড়াচড়া দেওয়ার চেষ্টা করে আমার বাংলাদেশের মানুষ একটা পাশার মধ্যে লাথি দিবে সেই লাথির আঘাতে পাচার সমস্ত দাঁত গুলি খুলে পড়ে যাবে এই ঠিক বলিস না কেন ঠিক 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 আবারও ঠিক হম বলেন তারপর বলেন তারপর বলেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাটা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনুস তাই গণহত্যার বিচারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তির সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফেরত না দেয়া পর্যন্ত যদি শেখ হাসিনাকে ভারত রাখতে চায় তবে অবশ্যই বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কোন বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনুস যদি না দেয় দেয় মানে আমি একটা কথা বলি ভারতের জনগণকে ভারতের জনগণ বাংলাদেশের জনগণ আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই এই দুই দেশ মেলে সন্ত্রাসীর কোন ঠাই নাই আমি আমার বলছি ভারতের জনগণ আমাদের ভাই আমরা ভারতের জনগণের ভাই এই দুই দেশ মিলে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই জায়গা নাই জায়গা নাই আরে ভাই আপনারা জানেন কি জানেন না তা আমি জানি না আপনারা দেখেছেন কি দেখেন নাই সেটা আমি জানি না তবে একটা কথা শুনে রাখেন রে ভাই এই সন্ত্রাসী এই খুনি হাঁচিনা আমার বাংলাদেশের মানুষকে কারো মাথায় কারো চোখে কারো বুকে কারো সারা শরীরে গুলি করে যাত্রা করে হত্যা করেছে তাতেও ক্ষান্ত হয় নাই সে আমার বাংলাদেশের মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সাই বানিয়ে দিয়েছে রে ভাই আমি ভারতের জনগণের কাছে একটা কথা বলতে চাই যদি কেউ যদি কেউ আপনার ভারতের কোনো সন্ত্রাসী আপনার মাকে হত্যা করে আপনার বাবাকে হত্যা করে আপনার ভাইকে হত্যা করে আপনার বোনকে হত্যা করে করে যদি আমার বাংলাদেশে এসে ঠাই নেয় আর আমরা যদি সেই খুনিকে যেই খুনি আপনার বাবাকে হত্যা করেছে আপনার ছেলেকে হত্যা করেছে আপনার ভাইকে হত্যা করেছে আপনার সন্তানকে হত্যা করেছে আপনার বোনকে হত্যা করেছে সেই খুনিকে যদি আমরা না দেই কন আপনার মনটা কি বলবে বলেন আপনার মনটা কি কি বলবে সুতরাং ঠিক একই রকম ভাবে একই রকম ভাবে আমাদের বাংলাদেশের মানুষ আমরা ফেরত চাই কাকে ফেরত চাই কাকে এই কথা বলিস না কেন আমি এটা বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এটা আমি জানি ভারতের জনগণ আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশের জনগণের মতোই ভদ্র নম্র কিন্তু এই মোদি এই সন্ত্রাস এই খুনি হাতিনার সাথে এই দুই সন্ত্রাস মিলে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে চোরের পক্ষে যাওয়া মানেই আমি নিজে চোর আমি বড় চোর খুনির পক্ষে যাওয়া মানেই আমি বড় খুনি কারণ সে খুন করেছে আর আমি তাকে আশ্রয় দিয়েছি তার মানে কি বোঝা দায় আমার ইশারায় কি খুনগুলি হয়েছে দাদা বাবু আপনি যদি এই খুনি হাঁচেনাকে আমাদের মাঝে উঠে না দেন তাহলে আমরা মনে করব যে আপনার বুদ্ধিতে আপনার পরামর্শে আমার বাংলাদেশের নিরুহ মানুষকে আমার বাংলাদেশের ছাত্র ভাই ছাত্র বন্ধের শুধু তাই নয় আমার বাংলাদেশের শিশু সন্তানকে গুলি করা হত্যা করা হয়েছে তাহলে কি আমরা ভেবে নেব আপনার ইশারায় যদি এটা ভেবে না নিতে চান তাহলে যে অপরাধ করেছে সেই অপরাধীকে আমাদের দেশে আমরা ওকে গলা টিপে হত্যা করব না আমরা ওর দুই পাও ধরে চিড়ে দিব না আমরা ওর বিচার করতে চাই বিচার বিচারে যা হবে আইনে যা হবে তাই করতে হবে সুতরাং এই চুপচাপ থাকিস কেন কিছু বলিস না কেন সুতরাং আমরা দাবি জানাই খুনি হাচানাকে আমাদের মাঝে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন পাঠিয়ে দিন পাঠিয়ে দিন পাঠিয়ে দিন পাঠিয়ে দিতে হবে দিতে হবে